তো ছেলে আজকে আমার কাছে দেখা করতে আসছে তো বাবার সাথে কথা হয় না কথা হয় না মানে একটা খুব প্রয়োজন ছাড়া টাকা লাগবে বা এটা ছাড়া কথা বলে না তো বাবা এবং ছেলে এবং কেন কতদিন বলেছে বহুদিন তাই নাকি বলছে হ্যাঁ কেন বলছে যে বাবা মারত বাবা আমার সাথে কখনো ক্লোজ হয়নি কখনো জিজ্ঞেস করতো না মানে জানতে চাইতো না ভিতরটা এই যে দেখলাম তো তখন কি হলো ওর ভিতরে কিন্তু একটা অভিমান কাজ করছে অনেক কষ্ট কাজ করছে এবং হ্যাঁ বাবা উচিত ছিল তাকে কাছে টেনে নেওয়া হ্যাঁ সন্তান তো ওর থেকে বুদ্ধি কম ওর বয়স কম তো বাবা তো বড় বাবা তো বাবা তো সন্তান তো আপনার তো রাগ যাই হোক সন্তানকে কাছে টানতে হবে কিন্তু মাঝখানে কি হয়েছে জানো এইটা করার কারণে এই যে দূরত্ব এর কারণে ওর কি হয়েছে এবার কিন্তু অটোপাস মানে সরি এবার ইয়ে হলো কিন্তু ওর এসএসসি এর রেজাল্টটা আমার খুব খারাপ লাগছে

যখন মিররে দেখছো ইন সি রেপ্লিকা এবং তখন তুমি যে একটা তোমার মধ্যে কাজ রাইট এবং এটা কিন্তু যাবে না এবং এমন একটা জিনিস বাবা কিন্তু চলে যাবেন মাও চলে যাবেন যদি আল্লাহ তোমাকে হায়াত দেন এই যে কিন্তু তোমার একেবারে তোমার এই জন্য আবার বললাম রাগ অভিমান এটা কিন্তু জীবন না জীবন আলাদা জীবন তার গতি বলতে চলবে ব্যবস্থা করেছো এই ধরনের সময় গেলে সাধন হবে না প্রত্যেককে বলবো বাবা চা কার না আচাক মা চা কার না তোমার ক্যারিয়ার তোমাকে সামনের দিকে নিয়ে যেতে হবে এটা তোমার দায়িত্ব